নমস্কার ছাত্রছাত্রী সকল তোমালোকে আজির এই ভিডিওটোৰ থাম্বনেইল আৰু টাইটেল চাইগানে গমে পাইছা যে মই এই ভিডিওটো বিএডৰ ওপৰত বনাইছো আৰু তোমালোক সকলোৱে জানা যে যিখিনি আমাৰ টেট এক্সপিৰিয়েন্স আছে তেওঁলোকৰ কাৰণে এই বিএড কোর্সটো কিমান বেছি ইম্পৰটেন্ট হয় সো সোৱা ফাৰ্ষ্ট কথা গুৱাহাটী ইউনিভাৰ্সিটিৰ আণ্ডাৰত প্ৰাইভেট আৰু গভৰ্ণমেণ্ট মিলি পেলাই টোটেল বিএড কলেজ আছে 37খন আৰু প্ৰত্যেক বছৰতে গুৱাহাটী ইউনিভাৰ্সিটিয়ে এণ্ট্ৰেন্সৰ ফৰ্ম ফিল আপৰ কাৰণে প্ৰায় এইখিনি সময়তে নটিফিকেশ্যন জাৰি কৰে তো এইবাৰো তোমাৰ ফৰ্ম ফিলআপ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর ইয়ার লাস্ট ডেট আছে 21 জুলাই। লগতে তোমালোকর এক্সামের ডেটটাও মই কই দিছো, এক্সাম হবো তোমালোকর আগস্টর 6 তারিখ। তোমালোকে গমে পেলা যে এক্সাম কেতিয়া হবো আর অলরেডি আমার ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে গেছে। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথাও মই কই দিও, সোয়া ফার্স্ট কথা তুমি যে কোনো স্ট্রিমের পর গ্রেজুয়েশন কমপ্লিট করা হব লাগিব আর যদি তুমি জেনারেল কাস্টর পর বিলং করা তেনেহলে তোমার মিনিমাম পার্সেন্টেজ লাগিব 50 আর যদি তুমি আমার বাকি বেলেগ কাস্টর পর বিলং করা তেনেহলে তুমি 45% হলেও ফর্ম ফিল আপ করব পারিবা আর ফর্ম ফিল আপর সময় তোমালকে 1700 টাকা এটা পে করব লাগিব। তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেহেতু গম পালায় এটা মই একেলগে সিলেবাস কি কি লাগিব সেইখিনিও কই দিও। ফার্স্ট তোমালোকর বেসিক ইংলিশ, তাত বিশেষ একো তার নাই, গ্রামারর পার্টটো আহিব যেনে নেরেশন, ভয়েস, প্রিপজিশন মই স্ক্রিনত দি দিছো কি কি লাগিব। নেক্সট তোমালোকর জিকে আহিব, জিকেতো হে একে তোমালোকে কারেন্ট এফেয়ারখিনির উপর ভালদরে গুরুত্ব দিবা, লগতে সন বিলাক মানে ইন্ডিয়ান হিস্ট্রি সেইটো পার্টটো ভালদরে চাবা আর তোমালোকর অকনমান অঙ্কও আহিব, বিশেষ তার নাই, ভয় খাব নালাগে। লখাগু গখাগু পার্সেন্টেজ ওলোয়া আর আমি আগতে করছিলো যে দেউতাকর বয়স অমুক, তো পুতেকর বয়স কিমান হব, তেনেকুৱা টাইপৰ ভগ্নাংশ, তেনেকুৱা ধৰণৰ অংক তোমালোকৰ আহিব। আগতে তোমালোকৰ কাৰেণ্ট ইণ্ডিয়ান এডুকেশ্যনৰ ওপৰত আহিব, কাৰেণ্ট ইণ্ডিয়ান এডুকেশ্যনৰ ওপৰত তোমালোকৰ 40 মাৰ্ক আহিব আৰু বাকী তোমাৰ 360 মাৰ্ক আহিব জেনেৰেল ইংলিছ, লগতে জিকে আৰু মেথছ, এইখিনিৰ পৰা তোমালোকৰ 360 মাৰ্ক আহিব, মানে অভাৰঅল তোমালোকৰ মাৰ্ক থাকিব 400 আৰু যিহেতু এম চি কিউ হয় অভিয়াছলি নিগেটিভ মাৰ্ক থাকিব। ইমানখিনি আছিল, ধুনীয়াকৈ প্ৰিপাৰেশ্যন কৰা, মোৰ ফালৰ পৰা বেষ্ট অফ লাক থাকিল। আই হোপ তোমাৰ ভিডিঅ'টো চাই কেনে অকণমান হ'লেও ইনফৰ্মেটিভ টাইপ লাগিল আর যদি ইনফরমেটিভ টাইপ লাগে তেনেহলে প্লিজ লাইক এটা করে দিবা, লগতে শেয়ারও করে দিবা আর যদি কিবা ডাউট আছে তেনেহলে মোক কমেন্ট বক্সত সুধিবা, মই যিমানখিনি পাৰো উত্তৰ দিব কাৰণে চেষ্টা কৰিম। লগতে যদি মোৰ চেনেলটোত নতুনকৈ আহিছা তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ওচৰতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা আৰু যদি ভিডিঅ'টো শেষলৈ চাইছা তেনেহলে থেংক ইউ।